মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি যখন আমাকে এত সুন্দর করে বোঝো না মোমনি, আমার আবার সবকিছু ভালো লাগে। আমি লড়াই করার শক্তি পাই। তুমি চিন্তা করো না মোমনি, যাই হয়ে যাক আমি সবকিছু ঠিক সামলে নেব। ও, আশা হয়েছে? বাড়ির কথা মনে পড়েছে? বাড়ির কথা কোনোদিনই ভুলিনি মা। যা করছি, যতটুকু করছি, বাড়ির জন্যই তো করছি। আচ্ছা, তা এত রাত অবধি এই যে বাড়ির জন্য কাজ করছিলে তুমি, তা কোথায় করছিলে কাজটা? বসের বাড়িতে না কোনো হোটেলে? ছি মা, সারাটা দিন মেয়েটা খাটাখাটনি করে এই বাড়িতে এলো, আর আপনি তাকে এই কথাগুলো বলছেন? আপনি এভাবে কথা বললে আপনাকে চিনতে বড় অসুবিধা হয় আমাদের। চিনতে তো আমার অসুবিধা হচ্ছে, আমার নিজের পেটের মেয়েকে চিনতে আমার অসুবিধা হচ্ছে। কেন, দুদিন পর অন্যের থেকে শোনা লাগে, নিজের কানেই শুনে রাখা ভালো। একটু শুনি ও কোথায় যায়, কি করে, কোনদিন রাস্তার লোকের সঙ্গে দেখা হবে, আমাকে বলবে আপনার মেয়েকে ওখানে দেখলাম, আপনার মেয়েকে সেখানে দেখলাম, অমুকের সঙ্গে তমুকের সঙ্গে। তখন পাছে আমাকে অপ্রস্তুত হতে হয়। আমার চাকরিটা খুব অশান্তি করছে না মা, বড্ড অশান্তি করছে। তোমার বড় মেয়ের চাকরি, আমার মনে হয় তোমার অশান্তি করছে, আমার অশান্তি করছে, সকলেরই অশান্তি করছে। না, চাকরিটা আমি ছেড়েই দেব, তাহলে আমিও একটু মুক্তি পাবো, তুমিও একটু মুক্তি পাবে, সবাই মুক্তি পাবো। তবে হ্যাঁ মা, একটা কথা একটু শুনে রাখো, যদি চাকরিটা ছেড়ে ভবিষ্যতে অন্য কোনো চাকরিও করি, সেটা কিন্তু এরকম ছোট ছোট চাকরিই হবে, কারণ আমি তো আর দাদা ভাইয়ের মতো ব্রিলিয়েন্ট নই, এই দেশে সেরা ইনস্টিটিউট থেকে পাস আউট ইঞ্জিনিয়ারও নই, একজন সাধারণ গ্র্যাজুয়েট। কাজেই আমাকে সাধারণ চাকরিই করতে হবে মা। শুনলে তোমার আদরের ননদ কি বলে গেল আমাকে, আমাকে ধমকে গেল, ভয় দেখাচ্ছে আমাকে, ও চাকরি ছেড়ে দেবে। ছেড়ে দিক চাকরি, ছেড়ে দিক। কে চেয়েছে ওর টাকায় খেতে? কে চেয়েছে? আমি চেয়েছি? দরকার নেই আমার, আমি তো বলেছি আমার যদি রোজগার না থাকে, আমি মানুষের বাড়িতে ঘুরে ঘুরে বাসন মাজবো, রান্নার কাজ করবো, আমার হয়ে যাবে। ওই দুমুঠো খাওয়ার জন্য আমার মেয়ের পেটের মেয়ের কাছ থেকে এই কথা শুনতে পাচ্ছি না আমি। ছেড়ে দিক চাকরি মা, প্লিজ প্লিজ। আপনি যদি ভালোভাবে কথা না বলতে পারেন তাহলে বলবেন না। আপনার একবারও মনে হচ্ছে না যে আপনি ওর সাথে অন্যায় করছেন, ওকে ইচ্ছে করে ভুল বুঝছেন? সেদিন নীলু একদম ঠিক কথা বলে গেছিল, বাড়ির একমাত্র রোজগারের মানুষ বলে তুমি ওকে তেল দিয়ে চলতে চাইছো, সেটা আমার দ্বারা হবে না গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।